দিন দিন আসলে কবুতর পালার হার বেড়ে চলছে। আগে কিন্তু অনেকে কবুতর পালা ছেড়ে দিয়েছিল, এখন সবাই আস্তে আস্তে কবুতর পালতেছে। তো আমি আসছি আমার ভাগ্নি শ্বশুরবাড়িতে বিয়ের দাওয়াত খেতে, এসে রাস্তায় পাশের বাড়িতে কবুতর দেখে আসলে আমি না ভিডিও করলে করে পারলাম না। আসলে কবুতর প্রেমিক তো কবুতর দেখলেই ভালো লাগে, আসলে যেদিকে ভালো লাগতেছে অনেক। এখানে আপনার গ্রিবাস কবুতর না, এখানে ওই সব গোল্লা কবুতর, এছাড়া সিরাজি কবুতর দেখতেছি। এখানে একটা সিরাজি কবুতর আছে, আবার এখানে নিচে একটা আছে, এটা মনে হয় নামছে কিন্তু উঠতে পারতেছে না। তোমার বিড়ালটা নিয়ে আসো তো এদিকে, দেখি তো বিড়ালটা নিয়ে আসো। আর একটা ছেলে যে হাতে বিড়াল নিয়ে ঘুরতেছে, বিড়াল কথা বলতে পারে পারে না? হ্যাঁ, যাই হোক, দেখেন এই যে আসলে প্রত্যেকটা বাড়িতে এরকম কৌতু পালা উচিত, কারণ যে এখানে একেবারে গ্রামাঞ্চল তো। এই যে দেখেন এই যে আবার এইখানে আর একটা ইয়ে আছে, এই যে ঘর বানিয়ে রাখছে কবুতরের ঘর। এটা হয়তো আগে পুরনো একটা ঘর ছিল, এটা হয়তো ভেঙে ফেলছে বা ভাঙতেছে বা হয়তো নতুন করে তৈরি করবে। এই সাইড দিয়ে কিছুই নাই, পুরো খুলে ফেলছে। আসলে এই ধরনের মানে ঘরের পাশে আসলে এইভাবে কবুতর পালাটা গ্রামে অঞ্চলের একটা আগে থেকেই একটা প্রচলন আছে, যেমন এখান থেকে এসে যে এখানে নামে বাড়ি যে এখানে পানি খায়। আমি কিন্তু যখন ছোটো ছিলাম ক্লাস 6-7 পড়তাম, তখন কিন্তু আমি কিন্তু এরকমভাবে বাটি বসায় রাখতাম পানি খাওয়ার জন্য। তখন যে দেখেন সুন্দর একটা দৃশ্য, ওই যে কবুতরের ঘর আর ওই যে পানের ইয়া আর একটা যে পরিত্যক্ত ঘর, এগুলি হয়তো এটা হয়তো আগে ছিল, এটা হয়তো ভেঙে ফেলছে, হয়তো এখানে আরও ছিল কবুতর, হয়তো কমে গেছে দিন দিন। আসলে কি ভিতরে কি ডিম পারছে ব্ল্যাক কবুতর? আসলে কিন্তু ব্ল্যাক কবুতর কিন্তু দেখা যায় না, ব্ল্যাক কবুতর এটা কিন্তু আসলে দেখা যায় না আগের মতন ব্ল্যাক কবুতর। তো ভিতরে হয়তো যে ডিম পাড়ে রাখছে, এই যে ডিম পাড়ে রাখছে হচ্ছে ভিতরে, এই যে ওইটার ভিতরেও আছে, প্রতিটা ঘরে ঘরে কবুতর আছে। এটা কি কবুতর, অন্ধকারটা যেন আসলে দেখা যায় না। এই যে বাচ্চা নিয়ে বসে আছে, এটাও ব্ল্যাক। তারপরে যে এখানে আছে গোল্লা, রেড গোল্লা, একেবারে রেড, যেটা এরকম প্রতিটা ঘরে ঘরে বাচ্চা আছে।